নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টে চাকরির একটা নতুন বিজ্ঞপ্তি আপনার জেলার জেলা পরিষদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে জেলা পরিষদের অফিসে একদম কম্পিউটার পোস্টে আপনাকে চাকরি দেওয়া হবে এবং সেই চাকরির কাজটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার আপনার কম্পিউটারের নলেজ যদি থাকে সেই কম্পিউটারের দক্ষতা যদি আপনার থাকে যদি কম্পিউটারের আপনার ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আপনি কিন্তু এই চাকরির জন্য আবেদনযোগ্য এবং অবশ্যই কিন্তু এই চাকরির জন্য আপনাদের নির্দিষ্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটা কিন্তু আপনারা নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন এবং সেই ফর্মটা আপনারা ম্যানুয়ালি অফিসে গিয়েও জমা করতে পারবেন আপনারা চাইলে বাই পোস্টের মাধ্যমে ও আপনি সেই ফর্মটাকে পাঠাতে পারবেন আপনি যে জেলাতেই থাকুন না কেন এই চাকরির ভ্যাকেন্সি কিন্তু আপনার জেলাতেও খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে এবং সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে চলেছে এবং আপনারা যে জেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন ভিডিও নিচের কমেন্ট সেকশনে যে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন চলুন শুরু করি আজকের এই চাকরির নতুন ব্রেকিং আপডেট নিয়ে ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করে এবং একটু বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে করে প্রত্যেকেই এইখানে আবেদন করবার সুযোগ পায় চলুন শুরু করি আজকের এই ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি তো ভিডিওর অন স্ক্রিনে প্রথমেই আপনাদের সঙ্গে আমি দেখাতে চলেছি অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা করবেন কারা আবেদন করতে পারবেন এ টু জেড আমি জানাচ্ছি মন দিয়ে দেখবেন প্রথমেই রয়েছে ফর্মে এক নম্বরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেটেন্ট অর্থাৎ যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীর নাম ঠিক এক নম্বরের এই ফাঁকা জায়গায় লিখতে হবে এবং অবশ্যই ফর্মটাকে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে আপনি আবেদন করবেন অর্থাৎ পোস্টের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সেটা কিন্তু উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেটেন্ট প্রার্থীর জন্মের তারিখ কি রয়েছে সেই জন্মের তারিখটা কিন্তু লিখতে হবে এখানে এবং এখানে কিন্তু এই বক্সের মাঝখানে কিন্তু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং কালার ছবি লাগবে এখানে কিন্তু আপনি লাগিয়ে দেবেন এবং প্রুফ অফ এজ আপনি বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি কিন্তু জন্মের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কিংবা আপনারা ইকোভেলেন্ট সার্টিফিকেট টু বি অ্যাটাচড এটি কিন্তু অবশ্যই আপনার যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে আপনি চাইলে জন্মের বার্থ সার্টিফিকেট যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনি সাবমিট করতে পারেন এবং বর্তমান ঠিকানা কী রয়েছে চার নম্বরে সেটা কিন্তু উল্লেখ করবেন গ্রাম পোস্ট অফিস পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু উল্লেখ করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই দেবেন প্রুফ অফ অ্যাড্রেস টু বি অ্যাটাচড অর্থাৎ আপনার ডকুমেন্ট দিতে হবে আপনি যে জায়গায় স্থায়ী বাসিন্দা প্রুফ অফ অ্যাড্রেস টু বি অ্যাটাচড এখানে কিন্তু ব্র্যাকেটে লেখা রয়েছে এটা কিন্তু আপনাদের ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনারা একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে লিখে দেবেন এবং তার প্রমাণ হিসেবে আপনার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু উল্লেখ করতে হবে এবং সার্টিফিকেট ইন কম্পিউটার নলেজ ইফ এনি যদি কম্পিউটার দক্ষতা থাকে সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই দিতে হবে কেননা যেহেতু ডেটা এন্ট্রি অপারেটার পদের চাকরি সেহেতু কম্পিউটারের আপনার কিন্তু সার্টিফিকেটটা লাগবে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এবং অবশ্যই আপনি যদি এর আগে কোথাও ডেটা এন্ট্রি অপারেটার পদে কাজ করে থাকেন আগে কোথাও যদি এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কিং তাহলে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে এই জায়গায় লিখে দিতে হবে এবং তার সঙ্গে তার প্রমাণ হিসেবে তার সার্টিফিকেট একটা ইস্যু করতে হবে আপনার এবং নিচে ডেট প্লেস এবং সিগনেচার লিখে আপনার এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট আপনার কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখা জানালাম আশা করি বুঝতে পেরেছেন তো চলুন দেখে নিই অফিশিয়াল বিজ্ঞপ্তি নোটিশে কি উল্লেখ রয়েছে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর একটা ভ্যাকেন্সি রয়েছে এবং অবশ্যই কিন্তু জেলা পরিষদে আলিপুরদুয়ার জেলা পরিষদে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে এবং কিন্তু অবশ্যই আপনার গ্র্যাজুয়েট থাকতে হবে বিএ পাস থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন এবং মাস্ট হ্যাভ এ সাউন্ড নলেজ অফ কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেট অবলিক ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ নিডেড এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনার লাগবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন বয়স থাকতে হবে এক এক দু হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রতি মাসে আপনারা কিন্তু একটা বেতন পাবেন সেটা হচ্ছে এগারো হাজার নশো নব্বই টাকা প্রতি মাসে পাবেন চলুন দেখে নেই কীভাবে আপনারা কোথায় আপনারা ফর্মটা জমা করবেন দেখুন এখানে উল্লেখ রয়েছে স্পষ্ট করে রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ আর হচ্ছে আপনাদের কম্পিউটার টেস্ট এই তিন ধাপে কিন্তু আপনাদেরকে বেছে নেওয়া হবে এবং অবশ্যই আপনারা অ্যাপ্লাইটা করবেন পোস্ট অফিসের মাধ্যমে যদি করেন তাহলে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ মায়াটকিস রোড পিন নাম্বার সেভেন থ্রি এই ঠিকানায় এবং আপনারা এর সঙ্গে কিন্তু ফটো কপি অফ দ্য রেলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সাপোর্ট অফ এজ এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক আছে এবং আপনারা চাইলে এই এগারো এক দু তারিখের মধ্যে আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় গিয়েও জমা করতে পারেন বক্সে এক নম্বর অ্যাড্রেস দু নম্বর অ্যাড্রেস দুটো অ্যাড্রেস রয়েছে যে কোনো একটা অ্যাড্রেসে আপনারা কিন্তু গিয়ে জমা করতে পারেন ঠিক আছে এবং লাস্ট ডেট কিন্তু এগারো এক দু বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনার কিন্তু ফর্মটা পৌঁছানো চাই যদি এই তারিখ এই সময়ের পরে যদি আপনারা ফর্ম পাঠান তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিজেক্ট করবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না এই তারিখের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছোতে হবে ঠিক আছে এবং কিভাবে নিয়োগ করা হবে দেখুন রিটেন এক্সাম হবে রিটার্ন এক্সামে কি থাকছে রিটার্ন এক্সামে থাকছে এখানে আপনাদের বলে রাখি ইংলিশ কমিউনিকেশন থাকছে দশ নম্বর জেনারেল নলেজ থাকে দশ নম্বর এবং কম্পিউটার নলেজ থাকছে ত্রিশ নম্বর এই পঞ্চাশ নম্বরে রিটার্ন টেস্ট হবে এরপর কিন্তু আপনাদের রিটার্ন টেস্টের পরে হবে আপনার ভাইবা তারপর কম্পিউটার টেস্ট ইন্টারভিউ ভাইবা মানে হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট এইভাবে কিন্তু আপনাকে বাছাই করা হবে ঠিক আছে তো আপনারা বুঝতেই পারছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং এটা কিন্তু অফিস অব দ্য ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফিস অব দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে স্বচ্ছ ভারত মিশন যে রয়েছে স্বচ্ছ ভারত মিশনের অধীনেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং নোটিফিকেশন পাবলিশ করেছে বাইশ বারো দু হাজার তেইশ বিজ্ঞপ্তি নাম্বার দেখতেই পারছেন আপনারা এই বিজ্ঞপ্তি সহ এই অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছু জানতে হলে বিস্তৃত জানতে হলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর নোটিশে যাবেন রিক্রুটমেন্ট সেকশনে গেলে আপনারা দু নম্বর অপশনে কিন্তু এটা পেয়ে যাবেন দেখুন অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশন পাবলিস্ট এঙ্গেজমেন্ট নোটিশ ফর ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে এখানে আপনারা নোটিফিকেশন পাবেন অ্যাপ্লিকেশন ফর্মেটটাও পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই চাকরির আপডেটটা এটাই ছিল আপনার সঙ্গে শেয়ার করবার এবং আপনি যদি আলিপুরদুয়ার জেলার বাইরে অন্য কোনো জেলা থেকে দেখছেন ভিডিওটি আপনাকে বলবো আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলা পরিষদেও যদি আপনার জেলার আপনি যে জেলায় থাকেন সেই জেলার জেলা পরিষদে যখনই এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে আমরা আমাদের চ্যানেলে সেই তথ্য আপনার জন্য প্রোভাইড করব তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ